আসসালামু আলাইকুম বন্ধুরা, OnePlus 6 অ্যান্ড্রয়েড ভার্সন 9.0 এই মোবাইলটার FRP কিভাবে রিমুভ করবেন আজকে সেই নিয়মটা এই ভিডিওটাতে দেখাবো। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই, নিচে লাল বাটনটায় ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন আর নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন দেখা যাক কিভাবে FRPটা বাইপাস করা যায়। প্রথমে আপনার মোবাইলটি পুরোপুরি অন করে নেবেন। এখান থেকে ভিশন সেটিং এ টাচ করবেন। ভিশন সেটিং থেকে টক ব্যাক এ টাচ করবেন। টক ব্যাক অন করবেন, ওকে ক্লিক করবেন। এখন আঙ্গুল দিয়ে মোবাইলের স্ক্রিনে এল লিখুন। এরপরে ডিম স্ক্রিনে টাচ করুন। ডিম স্ক্রিনে টাচ করার পরে আবার ডিসপ্লেতে এল লিখুন। এল লেখার পরে টক ব্যাক সেটিং এ টাচ করুন। এখান থেকে দু আঙ্গুল দিয়ে মেনুগুলো উপরের দিকে মুভ করুন। টক ব্যাক টিউটোরিয়াল টাচ করুন। টক ব্যাক টিউটোরিয়াল অফ করুন। এখন নিচের দিকে গিয়ে ব্যাক আইকনে একবার টাচ করুন। এখান থেকে সার্চ আইকনে টাচ করুন। এবার সার্চ বক্সে USB অথবা USB প্রিফারেন্স লিখুন। USB প্রিফারেন্স টাচ করুন। এবার USB কেবল আপনার মোবাইলে এবং আপনার PC-তে কানেক্ট করুন। USB কেবল কানেক্ট করার পরে আপনার মোবাইলের স্ক্রিনে হিডেন লেখাগুলো শো হবে। এখান থেকে ফাইল ম্যানেজার সিলেক্ট করুন। এখন আমি যে লিঙ্কগুলো দেখাবো সেই লিঙ্ক থেকে ম্যানুয়ালি আপনার PC-তে FRP রিমুভের APK ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে, অথবা আপনার যদি কোনো লিঙ্ক জানা থাকে সেখান থেকে ডাউনলোড করে আপনার PC-তে ম্যানুয়ালি নিতে হবে। এখন এই ডাউনলোড করা ফাইলটি কপি করে আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরে পেস্ট করতে হবে। কপি পেস্ট হয়ে গেলে মোবাইল থেকে USB কেবলটা ডিসকানেক্ট করে নিন। এবার নিচের দিকে ব্যাগে একবার টাচ করুন। এখন সার্চ বক্সে টাচ করুন। এখানে টাইপ করুন স্টোরেজ। স্টোরেজ টাইপ করে স্টোরেজ টাচ করুন। এবার ড্র্যাগ করে নিচের দিকে যান, ফাইলে টাচ করুন। এখানে আপনার কপিকৃত সফটওয়্যারটা দেখা যাবে। সফটওয়্যারটা ইনস্টল করার জন্য টাচ করুন। কন্টিনিউ ক্লিক করুন। ইনস্টলে ক্লিক করুন। ওপেন ক্লিক করুন। এখান থেকে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার APK টাচ করুন। ফর অ্যান্ড্রয়েড ভার্সন 6.0 টাচ করুন। সেটিং টাচ করুন। অ্যালাউ ফর দিস সোর্স টাচ করুন। একবার ব্যাগে টাচ করুন। ইনস্টল টাচ করুন। ডান টাচ করুন। এখান থেকে বাইপাস FRP টাচ করুন। ব্রাউজার সাইন ইন টাচ করুন। এখান থেকে রাইট সাইড কর্নার টপে 3 ডটে টাচ করুন। ব্রাউজার সাইন ইনে টাচ করুন। ওকে টাচ করুন। দেখুন, আমি অলরেডি ব্রাউজার ঢুকে গিয়েছি। এখানে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। তো আমি আমার পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করে নিচ্ছি। জিমেল অ্যাকাউন্ট টাইপ করা হয়ে গেছে। এখন পাসওয়ার্ড চাচ্ছে, তাই পাসওয়ার্ড টাইপ করে নিচ্ছি আমি। পাসওয়ার্ডটা সিক্রেট, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি না। আমার পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেছে। আমি এখন সাইন ইনে টাচ করব। তো আমি অলরেডি সাইন ইন টাচ করে ফেলেছি এবং জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে গেছে। আমি এখন এখান থেকে ব্যাগে চলে গেলাম। এখন মোবাইলটিকে পাওয়ার বাটনে চাপ দিয়ে রিস্টার্ট করে নেব। বন্ধ করবেন না, ভুলেও রিস্টার্ট করতে হবে সেটাকে। এখন রিস্টার্ট করছি আমি। ফুললি চালু হওয়ার পরে স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভ করে নিতে হবে। আমার মোবাইলটা পুরোপুরি চালু হয়ে গেছে। এখন স্টেপ বাই স্টেপ ফোনটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।